আসসালামু আলাইকুম, আমি ইমরান, আছি ওয়ান মিনিট আপডেটের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে হুয়াওয়ে P40 ফ্ল্যাগশিপ ফোনটি নিয়ে। তো ফোনটি সম্পর্কে জানার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট টেকনোলজি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন হুয়াওয়ে P40 ফ্ল্যাগশিপ ফোনটি সম্পর্কে আমরা ডিটেলস জেনে আসি। হুয়াওয়ে P40 ফ্ল্যাগশিপ ফোনটি সত্যি একটি দারুণ ফ্ল্যাগশিপ ফোন। এটি বাজারে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, তার মধ্যে অন্যতম একটি ভেরিয়েন্ট হুয়াওয়ে P40 লাইট। হুয়াওয়ে P40 লাইটে রয়েছে ক্যামেরা 4টি এবং সেই সাথে আছে বাটন ফিঙ্গারপ্রিন্ট, এছাড়া 5-হোল ডিসপ্লে, যেটা ডিসপ্লে একটি কোণায় দেওয়া হয়েছে। অন্যদিকে এটিও খুব সুন্দর একটি কার্ভ গ্লাসের সাথে আমরা বাজারে পেয়ে থাকব। এছাড়া হুয়াওয়ে P40 প্লাস একটি ফোন আমরা পেয়ে থাকব। হুয়াওয়ে P40 ফ্ল্যাগশিপ ফোনটি বর্তমান বাজারে থাকা যে কোনো ফ্ল্যাগশিপ ফোন ও ভবিষ্যতে আসা সকল ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে একটি অন্যতম ফোন। হুয়াওয়ে P40 এই ফ্ল্যাগশিপ ফোনটি একটি কার্ভ ডিসপ্লে ফোন। এই ফোনটি ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি অ্যান্ড এই ফোনের সাথে আমরা পাচ্ছি 12.5 ক্যামেরা হোল। এছাড়া এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে, যেটা আমি আগেও বলেছি। 6টা কালারে এই ফোনটি বাজারে আমরা পেয়ে থাকব, এর মধ্যে আইস, হোয়াইট, ডিপ শে ব্লু, ব্ল্যাক, সিলভার ফরেস্ট, ব্ল্যাশ গোল্ড, সিরামিক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এছাড়া এই ফোনটিতে রয়েছে দুর্দান্ত কিছু ক্যামেরা, যেটা গোটা দুনিয়াকে প্রোভাইড করছে হুয়াওয়ে কোম্পানি এই P40 ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে। এবং এ ফোন থাকা সেন্সরগুলো বাজারে সবচেয়ে বড় সেন্সর হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে রয়েছে মেইন ক্যামেরা হিসাবে একটি আল্ট্রা ভিশন হোয়াইট 50 মেগাপিক্সেল ক্যামেরা। এতে বাজারে থাকা সকল ফোনগুলো থেকে বেশি ও বড় পিক্সেল বাইন্ডিং ব্যবহার করা হয়েছে, যেটা স্যামসং S20 থেকেও বেশি। এর জন্য 108 মেগাপিক্সেল ক্যামেরা থেকেও এই ফ্ল্যাগশিপ ফোনটি ক্যামেরা দিয়ে খুব দারুণ ও সুন্দর ছবি তোলা যাবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16:1 পিক্সেল বাইন্ডিং, যা ওয়ার্ল্ড ফার্স্ট অ্যান্ড বিগেস্ট পিক্সেল বাইন্ডিং প্রসেস। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে সেন্সরগুলো একটু বড়, যেটা আমি আগেও বলেছি। 108 মেগাপিক্সেল ক্যামেরাগুলোতে সাধারণত 1/1.33 ইঞ্চি সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখানে সোনির IMX7100 ব্যবহার করা হয়েছে, যেটা দুর্দান্ত পারফরমেন্স দিবে এই ফোনটিতে। এই ফোনের মাধ্যমে আমরা সনি এবং হুয়াওয়ের একটি কম্বিনেশন দেখতে পাব, যেটা মূলত এই ফ্ল্যাগশিপ হুয়াওয়ে P40 ফোনটি এবং হুয়াওয়ের আপকামিং ফোনগুলোকে আরও ডেভেলপ করার জন্য একত্রিত করা হয়েছে। দ্বিতীয়ত আমরা যেটা পাচ্ছি আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেল 40 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা হুয়াওয়ের দ্বিতীয় ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে, যেটা 3x টেলিফোটো জুম সাপোর্ট দিবে। এর সাথে এক্সট্রা ডেডিকেটেড 10x অপটিক্যাল জুম অ্যান্ড 20x হাইব্রিড জুম অ্যান্ড 100x ম্যাক্স জুম এর সাপোর্ট দিবে। আর এই লেন্সগুলো তৈরি করা হয়েছে পেরিস্কোপ লেন্স থেকে, যেটা জুমিং পিকচারের ক্ষেত্রে একটি অন্যতম মাত্রা যোগ করবে। তারপর আসছে আরও বড় বিগেস্ট ধামাকা, সেটি হলো স্লো মোশন ভিডিওর অভিজ্ঞতা। বর্তমানে বাজারে থাকা ফোনগুলোর স্লো মোশন ভিডিও তো সাধারণত 916 অথবা 214 এমপিএস দেখা যায়। এক্ষেত্রে P40 ফ্ল্যাগশিপ ফোনটি 9600 এমপিআর স্লো মোশন প্রযুক্তি ব্যবহার করছে, যেটা ওয়ার্ল্ড ফার্স্ট। আর এই 9600 এমপিআর স্লো মোশন প্রযুক্তির মানে প্রতি এক সেকেন্ডে 9000 ফ্রেম নিতে পারে এই প্রযুক্তিটি। তাই এই প্রযুক্তির দ্বারা হুয়াওয়ে P40 ফোনটি আরও সামনের দিকে এগিয়ে গেল।
এটি সত্যি অবিশ্বাস্য হলেও সত্য একটি প্রযুক্তি। এছাড়া এই ফোনটিতে একটি ম্যাক্রো লেন্স ও ডেপথ সেন্সর রয়েছে। লো লাইট ছবিতে এ আগের মতো সব ক্যামেরা ফোন ছবি থেকে অনেক ভালো হাই কোয়ালিটি ছবি প্রোভাইড করবে এবং জুম পিকচারের ক্ষেত্রে ছবি না ফাটে ভেরি গুড কোয়ালিটি প্রোভাইড করবে। দেখাই যাচ্ছে 100.x জুমিং পরেও ছবিটি ফাটেনি। এই ফোনটির ক্যামেরাতে কিছু আর্টিফিশিয়াল লেন্স ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে সেন্সর, যার কারণে অনাকাঙ্ক্ষিত ছবির মাঝে কেউ চলে আসলে সেটাকে সফটওয়্যারের মাধ্যমে রিমুভ করা যাচ্ছে, জুমিং পিকচারগুলো ফাটছে না। এছাড়া এই ফোনটির মাধ্যমে যে কোনো বেস্ট মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারছি। এই ফোনটিতে ইউজ করা হয়েছে কিরিনের 990 প্রসেসর অ্যান্ড 5G ভার্সন। এছাড়া এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট, অন্যান্য ফোনের চেয়ে খুব সহজেই খুলে যায়। এই ফোনটিতে হাতের ইশারায় কাজ করা যায় এবং ছবি তোলা যায়। এই ফোনটিতে লো লাইটে ফেস আনলক খুবই দুর্দান্ত, খুব তাড়াতাড়ি আনলক করে দেয়। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা হোয়াইট ভার্সন, যে কারণে যে কোনো লো লাইট এবং হাইলাইটের ছবি ও ভিডিও কোয়ালিটিগুলো খুব ভালো আসে। তাছাড়া ইউজ করা হয়েছে 40W চার্জার এবং ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ারলেস 40W চার্জার। এই ফোনটিতে ইউজ করা হয়েছে EMUI 10.1 অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন Q10। তবে বলে রাখা ভালো, এই ফোনটিতে কোনো গুগল সাপোর্ট থাকছে না, তবে গুগলের মতোই এখানে সব অ্যাপসগুলো থাকবে। গুগলের মতো অ্যাসিস্ট্যান্ট, গুগলের মতো হোয়াই মিট, হোয়াই শেয়ার, হোয়াই অ্যাপ গ্যালারি, হোয়াই ভিডিও, হোয়াই মিউজিক, হোয়াই শেয়ার ইত্যাদি অ্যাপসগুলো থাকছে। তবে হোয়াই P40 ফ্ল্যাগশিপ ফোনটির একমাত্র দুর্বল দিক ও খারাপ দিক হচ্ছে এই গুগলের সাপোর্ট নেই। তবে গুগলের সাপোর্ট থাকলে এই ফোনটি আরও দুর্দান্ত হতে পারত। সর্বশেষ বলতে চাই, হোয়াই P40 ফ্ল্যাগশিপ ফোনটি এর কন্ডিশন ও অসাধারণ কিছু ক্যামেরা এবং ওয়ার্ল্ড ফার্স্ট কিছু টেকনোলজির জন্য বাজারে থাকা সকল ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে এবং এর পারফরমেন্স হবে দুর্দান্ত বলে আশা করা যাচ্ছে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আর না, দেখা হবে আবার কোনো ডিভাইসের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।